জিকে ঝুলি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। যৌনজননের এককের নাম কি? গ্যামেট, ডিম্বাশয়, নিষেক এবং ডিম্বাণু। সঠিক উত্তরটি হবে গ্যামেট। শরীর সুন্দর, সতেজ, নরম থাকে। গাজর, টমেটো, লেবু, ড্রাগন। সঠিক উত্তরটি হবে গাজর খেলে। স্ত্রীলোকের প্রধান অঙ্গাঙ্গের নাম কি? গ্যামেট, ডিম্বাশয়, নিষেক, ডিম্বাণু। সঠিক উত্তরটি হবে ডিম্বাশয়। কোন ফলে সবচাইতে বেশি ভিটামিন থাকে? গাজর, টমেটো, পেয়ারা, ড্রাগন। সঠিক উত্তরটি হবে পেয়ারা। পুরুষের প্রধান জননাঙ্গের নাম কি? গ্যামেট, ডিম্বাশয়, শুক্নাশয়, ডিম্বাণু। সঠিক উত্তরটি হবে শুক্নাশয়। আপনার শরীরকে বিষমুক্ত রাখে কোন খাবার? আদা, লেবু, রসুন এবং সবগুলি। সঠিক উত্তরটি হবে সবগুলি। শীতকালে আপনার পায়ের গোড়ালি ফাটলে কি করবেন? আদা বাটা লাগাবেন, লেবু বাটা লাগাবেন, রসুন বাটা লাগাবেন এবং সবগুলি ব্যবহার করবেন। সঠিক উত্তরটি হলো রসুন বাটা ব্যবহার করবেন। IVF প্রক্রিয়ার উৎপন্ন শিশুকে কি বলা হয়? সঠিক উত্তরটি হবে টেস্ট টিউব বা নলজাতক শিশু। অন্তঃনিষেক দেখা যায় এমন দুটি প্রাণীর নাম কি? অন্তঃনিষেক দেখা যায় মানুষ ও কুমিরের মধ্যে। বায়ু দূষণ যে রোগের প্রধান কারণ। প্রিয় বন্ধু, ভিডিওটিতে একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা অল বেল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন। শ্বাসকষ্টজনিত রোগের কারণ। শ্বাসকষ্টজনিত সমস্যার জন্য দায়ী প্রধান বায়ু দূষক হল সালফার ড্রাই অক্সাইড। প্রিয় বন্ধু, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা অল বেল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।